হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা পশু পাখির সংখ্যা নির্ণয় করা শিখব লিঙ্ক আপ পদ্ধতিতে। লিঙ্ক আপ পদ্ধতিতে খুব সহজেই পশু পাখির সংখ্যা খুব তাড়াতাড়ি বের করা যায়। তো চলো করা যাক। প্রশ্নটি হলো, একটি খামারে মোট 75টি খরগোশ ও পায়রা আছে, মোট পায়ের সংখ্যা 180 হলে কতগুলি পায়রা আছে? আমাদের শুধু চেয়েছে পায়রা কতগুলি আছে। তো বন্ধুরা, লিঙ্ক আপ পদ্ধতিতে যেটা করতে হয়, আমরা সবগুলিই ধরে নেব খরগোশ আছে এবং দেখব সবগুলি পায়রা আছে, তাহলে কি হবে? বন্ধুরা, যদি খরগোশের ক্ষেত্রে দেখি, প্রথমটা হবে খরগোশ। তো যদি খরগোশের ক্ষেত্রে দেখি, তো 75টি যদি খরগোশ হতো, তাহলে যেহেতু 4টি করে পা আছে, তো মোট কতগুলি পা হতো? তো 75 খরগোশ আছে, মোট পা হবে 300টি। আর যদি পায়রার ক্ষেত্রে দেখি, তো 75টি পায়রা থাকলে যেহেতু 2টি করে পা থাকে, তাই হবে 150টি। আর আমাদের দেওয়া আছে মোট পা 180টি, অরিজিনালি 180টি। লিঙ্ক আপ পদ্ধতি করতে হয় বিয়োগ করতে হয়, আর বিয়োগ করে যেটা পাই সেটি হয়ে যায় আমাদের অনুপাত। তো বন্ধুরা, 180 থেকে 150 বাদ দিলে হয় 30, আর 300 থেকে 180 যদি বাদ যায় তো 120। তো বন্ধুরা, এটি হয়ে যাবে অনুপাত। যদি 30 দিয়ে কাটি, তো এটা হবে 1:1, এটা 30 দিয়ে কাটলে 4, অর্থাৎ এই অনুপাতে আমাদের পায়রা খরগোশ আছে। তো আমাদেরকে চেয়েছে শুধু পায়রা। তো পায়রা কি বন্ধুরা? পায়রা আছে 5/4। তো আমরা 5/4 বের করে নেব। তো মোট কত ছিল? মোট ছিল 75টি, পায়রা ও খরগোশ মিলে 75টি, এর 5/4 আছে পায়রা, ভাগ করে দেবো। অ্যান্সার করলে আমাদের অ্যান্সার চলে আসবে, 75কে 5 দিয়ে কাটলে 15, 15×4 60। তো আমাদের পায়রার সংখ্যা হলো 60টি, পায়রার সংখ্যা আছে 60টি। বন্ধুরা, এখানে খরগোশ চাইতে পারতো। যদি খরগোশ চাইতো তাহলে কি হতো? বন্ধুরা, খরগোশ চাইলে যেহেতু 5/1 আছে খরগোশ, অতএব আমরা করতাম 75×1/5, তো কাটতো 15 দিয়ে, তো আমাদের অ্যান্সার আসতো 15। তো 15টি আমাদের আছে খরগোশ, আর 60টি আছে পায়রা। তো আমাদের যেহেতু পায়রা চেয়েছে, তাই আমাদের অ্যান্সার হবে অপশন সি। বন্ধুরা, এই ছিল লিঙ্ক আপ পদ্ধতিতে সহজেই পশু পাখির সংখ্যা নির্ণয় নিয়ে একটি অঙ্ক। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দাও, শেয়ার করো, সেই সঙ্গে প্লিজ কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।